আমরা দক্ষিণবঙ্গের মানুষ অনেক কৃতজ্ঞ, প্রধানমন্ত্রীকে আমি দূর থেকে অনেক স্যালুট। উনি বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, ঈদের মতো খুশি মনে হইতেছে, তাই শেখ হাসিনাকে স্যালুট। আমাদের বিক্রমপুরবাসী থেকে স্যালুট এবং পদ্মার ওই পারের মানুষদের পক্ষ থেকেও স্যালুট। খুবই অসুস্থ, তারপরে আমি ভোর 5টার সময় ঢাকা থেকে রওনা দিয়েছি, এখানে অটোতে রিক্সায় হেঁটে উপস্থিত হয়ে খুবই আনন্দিত এবং কালের সাক্ষী হয়ে থাকার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এবং প্রধানমন্ত্রী সারা জীবন মানুষ যেই দলেই ক্ষমতায় থাকুক না কেন তার গুণগান গাইতেই হবে পদ্মা সেতুর জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ নিয়েছে, যত সর্ববৃহৎ একটি পরিকল্পনা, ওটা বাস্তবায়ন হয়েছে। আজকে আমাদের দেখতে সদককে দেখতে চলে আসছি, আমাদের নেত্রীকে আমাদের চট্টগ্রামবাসী পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমাদের যে আশা আকাঙ্ক্ষা গৌরব স্বপ্নের পদ্মা সেতু উপলক্ষে আমরা ঈদের থেকে বেশি আনন্দিত, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার বাড়ি শরীয়তপুর, সবসময় লঞ্চ পার হয়ে বাড়িতে যেতে খুব কষ্ট হইত, আজকে হতে আর কোনোদিন কষ্ট হবে না, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং তার জন্য আমরা নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা আগে শরীয়তপুর বর্ষাকালে শরীয়তপুর যেতে লঞ্চ দিয়ে যেতে অনেক ভয় করতো, অনেক ধেয় থাকতো, সেই জন্য আজকে আমরা পদ্মা সেতু হওয়াতে আমরা অনেক মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অন্যরকমের একটা অনুভূতি, বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পার করেছে, 70-এর দশকে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ছিল জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বা দেশ প্রতিষ্ঠা করা। তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2022 সালে 25শে জুন গোটা বাংলাদেশের মানুষকে, আন্তর্জাতিক পরিমণ্ডলকে, বাংলাদেশকে একটি নতুন দিগন্তে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং তার আজকের এই পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসিকতার প্রতীক এবং তার একক প্রচেষ্টার কারণেই আজকে গোটা দুনিয়ায় আমাদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়েছিল তাদেরকে সেই মিথ্যা অপবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সামনে এই পদ্মা সেতু স্থাপন করার মধ্য থেকে আমাদের সক্ষমতার পরিচয় দিয়েছি। এটা আমাদের সাহসিকতার প্রতীক, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততার প্রতীক। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জাতিসত্তার যে একটা পরিচয় তাকে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি আমরা সর্বপ্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এত বড় একটি কর্মযজ্ঞ হলো এবং এর মাধ্যমে বাংলাদেশের একটি নয়া দিগন্ত সূচিত হলো বাংলাদেশের আর্থসামাজিক ইতিহাসে। এটি আসলে অল্প সময় এবং এক বাক্যে বলে শেষ করা যাবে না। জনমানুষের ভিতরে যে আনন্দ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বাস জেগেছে, এ প্রজন্ম থেকে প্রজন্মতরে ছড়িয়ে পড়বে এবং আমরা দেখতে পারবো যে কীভাবে আমাদের অর্থনৈতিক মুক্তির একটি দিশারি হিসাবে এই পদ্মা ব্রিজ আগামীর দিনে একটি মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।